নম্বরে ব্যবসাটাকে পুরো হাত আরগেল ধরাই দিছে। আমি বলি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করি, দেখবেন যে তারাই ইন্ডিয়ান মালটাই সবাই কিনতে চায়। এবারে ব্যবসা একবার হাত আরগেল ধরাই দিছে। এবার না বিগত 2-3 বছর যাবত বাংলাদেশের পোশাক শিল্পটাকে মানে 3 পিস ইসলামপুরের ব্যবসাটাকে পুরো হাত আরগেল ধরাই দিছে। যেমন ধরেন আপনার যে কেউ এখন কলকাতায় গিয়ে প্রোডাক্ট নিয়ে আসে, আমাদের দেশে ইন্ডিয়ান যে প্রোডাক্টটা 1500 টাকা বাংলাদেশে যেটা বিক্রি হয় ইন্ডিয়ান থেকে আয় না, ওই সেম প্রোডাক্ট যদি আমরা উৎপাদন করতে যাই তাহলে আমাদের খরচ পড়ে 2000 টাকা। যেমন আমাদের বিদ্যুৎ বিল বেশি, গ্যাস বিল বেশি, মেলে ডাইং চার্জ বেশি, তারপরে গেরু উৎপাদন করতে গেলেই সেখানেও বিদ্যুৎ বিল বেশি, গ্যাস বিল বেশি, সেখানেও খরচ বেশি। এখন আমাদের এমন একটা সময় আসতেছে আমরা শুধু ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে নির্ভর। আপনি ইসলামপুর খুঁজে দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট স্টকে সবার কাছে অ্যাভেলেবেল নাই, কিন্তু আমরা যারা বাংলাদেশের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন বড় বড় কোম্পানি আছে, টেক্সওয়ান আছে, অ্যাসটেক্স আছে, আরও বিশাল বিশাল কোম্পানি আছে, সানডে আছে, তাদের গোডাউনে হাজার হাজার পিস, লক্ষ লক্ষ পিস মাল পড়ে রয়েছে। এই ধরনের প্রোডাক্ট এখানে উৎপাদন করবো, এখানে করলে আমার খরচ পড়ে 1800 টাকা, ইন্ডিয়া থেকে আমি আনতে পারছি 1200 টাকা। তাহলে আমি তো মনে করি যে বাংলাদেশের এই ইসলামপুরের এই শিল্পটাকে নিয়ে গভীরভাবে একটা চক্রান্ত চলতেছে, আর অবশ্যই এই চক্রান্তে তারা সফল। ইসলামপুরে হাজার হাজার পোলাফাইন কিন্তু চাকরি করে, বিভিন্ন মেলের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ স্টাফ এরা সাথে যুক্ত আছে, কাজ করতেছে। একটা সময় দেখবেন সবাই বেকার হয়ে গেছে, কারণ সবাই ইন্ডিয়ান থেকে পণ্য আইন নাই না সেল করতেছে। তারপরে করে কি ঈদ আসার আগেই বর্ডার থেকে কেমনভাবে যে কীভাবে যে ইন্ডিয়ান পণ্যগুলো ঢুকে পড়ে, মানে একবার কল গরু ছাগলের মতো ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসে পড়ে, মনে হয় ইন্ডিয়া থেকে মাগনা দেয়। এই হলো আমাদের ইসলামপুরের ব্যবসার অবস্থা। এরা সাধারণত বছরে 2 বার আর কি বিজনেসটা যেন একটু ভালোভাবে হয়, আপনার রোজা এবং কোরবানির ঈদ, এই 2টা সিজনে আমরা একটু ভালোভাবে বিজনেস করার জন্য একটা প্রিপারেশন নিই। বাট আমরা পুরো বাৎসরিক যেই প্রিপারেশনটা সেখানে আমরা যে দেখি যে বাংলাদেশি একটা প্রোডাক্ট আমরা যখন নিকেটাকে পুরোপুরিভাবে তৈরি করতে যাই তখন আমাদের প্রাইসটা অ্যাজ এ কোয়ালিটি হিসাবে প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। আমরা অনেকেই বলি যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করি, বাট আসলে যারা বলি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করি দেখবেন যে তারাই ইন্ডিয়ান প্রোডাক্টটা অ্যাজ এ প্রাইস খুব কম পাওয়াতে তারা ওইটা খুব সহজভাবে গ্রহণ করতেছে। আর ইন্ডিয়ান প্রোডাক্টটা বাংলাদেশে এক একজন এক একভাবে নিতেছে, কেউ এলসি করতেছে, কেউ ব্ল্যাকে আনতেছে, প্রাইস কম পড়তেছে। সেদিক থেকে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টটা বাংলাদেশে ঢোকার কারণে বাংলাদেশি কাপড় ব্যবসায়ীদের অনেক বড় একটা ক্ষয়ক্ষতি ফেস করতে হচ্ছে। আমাদের মাল ভালো কিন্তু ওনারা মালের দাম কম দেওয়ায় হয়তো একটু ডিজাইন একটু অন্যরকম করাতে মালটা বেশি চলে, এজন্য আমাদের দেশি মাল ভালো হওয়া সত্ত্বেও দেখা যায় ইন্ডিয়ান মালটাই সবাই কিনতে চায়, পাকিস্তানি মালটা কিনতে চায়। এখন বিষয়টা হয়েছে যেমন আমরা যেই মালটা বেচতেছি এই মালটা আমাদের মাল বাংলা মালটা হিসাবে চলেই না, ইন্ডিয়ান বললে মানুষ কিনতে চায় আগ্রহ করে, পাকিস্তানি বললে মানুষ আগ্রহ করে কিনতে চায়। সেটা কিনিলেও এটা বড় বিষয় না, সে ইন্ডিয়ান মাল কিনলো। এরকমভাবে চলতে গেলে দেখা যায় আমাদের যে দোকানের যে সেলসম্যানরা আছে বা আমরা যারা বাংলা মাল করতেছি এখন এগুলি আস্তে ধীরে ধীরে এগুলি সব বন্ধ হয়ে যাবো।